যখনই কোনো ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েসড না হয়ে যদি নিউট্রালি 5 জনকে সিলেক্ট করে, তখন কিন্তু ধরো ইয়ানিজিটাই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের বিহেভিয়ার কেমন এটা আমরা জানতে চাচ্ছি, গ্রেট রেজাল্ট পাবো যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে 45 ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের কারেন্ট স্টেটাসটা কেমন বিহেভিয়ারাল দিক থেকে। এখন যদি কোর্স কোঅর্ডিনেটর স্যার বা ম্যাম ভাবেন যে না আমি খারাপগুলোকে নিব না, আমি শুধুমাত্র আমার ভালো বাচ্চাগুলোকে নিয়েই রিপোর্টটা দিব, তখন আমি কি দেখছি, আমি কিন্তু একটু যারা দুষ্টু ছিল বা বিহেভিয়ারাল কিছু প্রবলেম যাদের ছিল আমি কিন্তু তাদেরকে নেই নি। তো যাদেরকে না নেওয়ার কারণে আমি যে রেজাল্টটা পাচ্ছি, রেজাল্টটা আমি খুব ভালো পেয়েছি, বাট সেটা কিন্তু আমার বাল্ককে রিপ্রেজেন্ট করছে না ট্রুলি। আবার কোর্স কোঅর্ডিনেটর স্যার ধরো যে ভাবলো কোন একটা কারণে তিনি শুধুমাত্র ওই বাচ্চাগুলোকেই সিলেক্ট করলেন যাদের বিহেভিয়ারাল প্রবলেম ছিল বা যারা একটু দুষ্ট ছিল, তাহলে কি হলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে প্রোফাইলটা সেটা তোমাদের যে অ্যাভারেজ প্রোফাইল তার থেকে লো দেখাচ্ছে, দাঁড়িয়ে আছে। তার পজিশনের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, হয় তুমি ভালো রেজাল্ট পাচ্ছ অথবা তুমি খারাপ রেজাল্ট পাচ্ছ, আর যদি সে নিউট্রালি থাকে তখন কিন্তু তুমি এটা নিউট্রাল রেজাল্ট পাচ্ছ। তো বায়াসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সবাই ইকুয়াল চান্স পাচ্ছে না, কেউ একজন কোন একটা ফ্যাক্টর তো ইনফ্লুয়েন্স হয়ে বেশি চান্স পাচ্ছে, আরেকজন চান্সই পাচ্ছে না। তো তোমাদের এখান থেকে যেটা হতে পারে, অ্যানালাইটিক্যাল টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে র্যান্ডম অ্যান্ড বায়াস স্যাম্পলিং মেথডস এর মধ্যে কোনটা তোমার মতে, তোমার মতে কোয়েশ্চেনটা যদি থাকে তাহলে তুমি স্বাধীন, তোমার যা মন চায় তুমি লিখতে পারবে, কিন্তু গরুকে ছাগল, ছাগলকে গরু বানানো যাবে না, যেন সেটা যুক্তিযুক্ত হয়। যদি তোমার যুক্তি থাকে তোমার লেখায়, তাহলে তুমি যদি আমাকে বুঝাতে পারো যে বায়াসড বেটার, তাহলে আমি তোমাকে কিন্তু ফুল মার্কস দিব, এক্ষেত্রে কিন্তু কোনো ভুল নেই। অ্যানালাইটিক্যাল রাইটিং এ কিন্তু কোনো ভুল নেই। তো অ্যানালাইটিক্যাল ওয়েতে যদি আসে যে তোমার কি মনে হয় সেটা তুমি বলো, তাহলে অবশ্যই তুমি তোমার মতো করে জাস্টিফাই করবে, এবং তার উপর ডিপেন্ড করে তুমি ওই যুক্তিকে উপস্থাপন করার জন্য যা যা দরকার সেগুলো দিবে। আমরা আজকে ইনশাল্লাহ কিছু মেথড দেখার চেষ্টা করব যতটুকু হয় সময়ের মধ্যে। এর মধ্যে দেখো ফাইবার স্যাম্পলিং এর জন্য অনেকগুলো মেথড আছে, এর মধ্যে আমি 3টা বা 4টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। লেন্থ অ্যান্ড এক্সটেন্ড ওয়েজ স্যাম্পল আছে, স্কোয়ারিং টেকনিক আছে, কাট স্কোয়ারিং টেকনিক আছে, জোনিং টেকনিক আছে, ডাই স্যাম্পলিং মেথড, টং স্যাম্পলিং মেথড, কোর স্যাম্পলিং মেথড। এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার যে টাইপসটা সেটা হলো জোনিং টেকনিক। জোনিং টেকনিকটা আমি 2টা ওয়েতে তোমাদেরকে এখানে দিয়েছি, এটা হচ্ছে অর আর এটা হচ্ছে ফার্স্টটা। আমার সেকেন্ডটাই পছন্দ, বিকজ এখানে স্টেপ ওয়াইজ লেখা আছে, সো দেখতেও ইজি এবং তোমাদের লিখতেও ইজি, বুঝতেও ইজি। দেখো এখানে পুরো টেকনিকটাকে 10টা স্টেপে ভাগ করা হয়েছে। দেখো 1 নম্বর স্টেপ যেটা বলা হয়েছে সেটা হলো from the bulk a sample of about 2 ounce is prepared by selecting about 80 large tufts chosen so far as is possible over the bulk আমার যে টোটাল বাল্কটা আছে এই টোটাল বাল্কটা থেকে আমি একটা স্যাম্পল চুজ করব যার ওজন হবে মাত্র 2 আউন্স। তো এই যে আমি 2 আউন্সের একটা স্যাম্পল চুজ করছি আমার পুরো বাল্ক থেকে, এখানে আমি টোটাল 80টা টাফ ডিফারেন্ট জায়গা থেকে টোটাল 80টা বা যতটুকু পসিবল টাফ সিলেক্ট করে আমি টোটাল ফাইনালি যে আমার স্যাম্পলটা পেলাম, আমার স্যাম্পলের ওজন হলো 2 আউন্স। তাহলে এই বাল্ক থেকে আমি স্যাম্পল পেলাম, আমার স্যাম্পলের ওজন হলো 2 আউন্স। 2 নম্বর বলা হয়েছে ডিভাইড দিস স্যাম্পল ইন্টু 4 কোয়ার্টার্স। এখন আমার এই যে যে স্যাম্পলটা যার ওজন হচ্ছে 2 আউন্স, এটাকে আমি সমান 4টা ভাগে ভাগ করব, 1, 2, 3, 4। আর আমরা সবাই জানি 4কে কোয়ার্টার বলে। আচ্ছা 3 নম্বরে বলা হয়েছে টেক 16 স্মল টাফস এট র্যান্ডম ফ্রম ইচ কোয়ার্টার সাইজ অ্যাপ্রক্সিমেটলি 20 মিলিগ্রাম। এখন আমি 2 নম্বরে যে 4টা টাফট পেয়েছি এই প্রতিটা টাফটকে আবার আমি কি করলাম 16টা ভাগে ভাগ করলাম, প্রতিটা টাফটকে আমি সমানভাবে 16টা ভাগে ভাগ করলাম যার ওজন হচ্ছে 20 মিলিগ্রাম। ইচ টাফট শ্যাল বি হাফড 4 টাইমস discarded alternately with right and left hands and turning the tuft through a right angle between successive halvings 16 which are thus produced
ফ্রম ইচ কোয়ার্টার স্যাম্পল। এখন এই যে আমি 16টা টাফট পেয়েছি, এই 16টা টাফটের প্রতিটা টাফটকে যদি আমি সমান দুইটা ভাগে ভাগ করি, তাহলে 16 দুগুণে 32 হলো না? এখন ওই 32টা ভাগ থেকে আমি যে কোনো একটা ভাগকে যদি র্যান্ডমলি ডিসকার্ড করি, ডিসকার্ড করি মানে বাদ দেই, ধরো আমি 1 নম্বর যে টাফটা ছিল ওটাকে 2 ভাগে ভাগ করলাম, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড, আমি রাইট হ্যান্ড সাইডকে বাদ দিয়ে দিলাম, লেফট হ্যান্ড সাইড রাখলাম, এরকম করে করে র্যান্ডমলি, স্পেসিফিক না বা স্পেসিফাইড না যে আমি কি রাইট হ্যান্ড সাইডটাকে রাখবো নাকি লেফট হ্যান্ড সাইডটাকে রাখবো, এটা তোমার ইচ্ছা। তো এরকম করে বাদ দিয়ে তুমি একটা নতুন টাস্ক পেলে, যেটা হচ্ছে আমি 5 নম্বর স্টেপে গিয়ে পেলাম। তোমরা কি সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেন কম্বাইন ইট সেট আপ উইথ ইনটু আ টাস্ক, যেটা পেলামই যখন আমি 16টা থেকে অর্ধেককে বাদ দিলাম, অর্ধেককে রাখলাম, সেটার মাধ্যমে আমি নতুন টাস্কটা পেলাম, সেটা হচ্ছে 5 নম্বর স্টেপ। এখন 6 নম্বরে কি আছে? বলা হয়েছে মেক্স ইচ টাস্ক ইন টার্ন বাই ডাবলিং এন্ড ড্রয়িং বিটুইন দ্য ফিঙ্গার্স। এই প্রতিটা টাস্ককে আমি কি করলাম? ড্রয়িং এন্ড ডাবলিং করলাম। এখন তোমরা যেহেতু স্পিনিং এর স্টুডেন্ট, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক, কারণ দুটাই অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্ম। ড্রয়িং কি, ড্রয়িং এর অবজেক্টিভ গুলা কি, ডাবলিং কি, ডাবলিং এর অবজেক্টিভ গুলা কি, নেক্সট ক্লাসে অবশ্যই আগে আমি এটা জিজ্ঞেস করব, দেন নতুন পড়া স্টার্ট করব। আর যদি এখন কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো। কেউ জানো না ড্রয়িং ডাবলিং একবারও কানে শুনোনি? ড্রয়িং শুনছে, ডাবলিং হচ্ছে ম্যাম দুটা ফাইবার একসাথে টুইস্ট মতো মনে হয়। আন্দাজে বলার দরকার নেই, আমরা পড়াশোনা করব, পড়াশোনা করে এসে তারপর বলবো, ঠিক আছে? জি ম্যাম। ডব্লিউ ক্লেইন এর বই কার কার আছে? ম্যাম পিডিএফটা ডাউনলোড করো। কেন পিডিএফ ডাউনলোড কেন? এত সফটওয়্যারের যুগে চলে গেছো কেন? একটু হার্ডওয়্যারে থাকো। বই কিনতে কি হয়, টাকা লাগে? ওই টাকাতে কি করবা, ঝালমুড়ি কিনে খাবা না ঘুরতে যাবা? কিছু কিছু বই আছে যেগুলো অতীব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেসব বইগুলো অবশ্যই কিনতে হবে, এবং তার মধ্যে ডব্লিউ ক্লেইন হচ্ছে ওয়ান অফ দা মোস্ট, বলতে পারো ফরজ, স্পিনিং এর স্টুডেন্টদের জন্য ডব্লিউ ক্লেইন এর বইটা অবশ্যই থাকা উচিত। যাই হোক, তাহলে দেখো 5 নম্বরে আমি যে নিউ টাফটা পেয়েছিলাম, এই টাফট গুলাকে আমি ড্রয়িং এন্ড ডাবলিং এর মাধ্যমে এই যে নতুন টাফটা পেলাম, যেটা হচ্ছে আমার 6 নম্বর স্টেপ। যদি খেয়াল করে থাকো, এখানে টাফট গুলো যখন ছিল সার্কুলার শেপে দেখানো হচ্ছিল, যখন ড্রয়িং এন্ড ডাবলিং এর পরে দেখানো হচ্ছে তখন কিন্তু এটাকে স্ট্রেটেন প্যারালাইজড, এটা আমি জিজ্ঞেস করবো যে এটা তাহলে স্ট্রেট এন্ড প্যারালাইজড কেন ছিল। দেন বলা হয়েছে 7 নম্বর স্টেপে ডিভাইড ইচ টাফট ইনটু 4 পার্টস। দেখো 6 নম্বরে আমি যে নিউ টাফট গুলা পেয়েছিলাম ড্রয়িং এন্ড ডাবলিং এর মাধ্যমে, এই প্রতিটা টাফটকে আমি সমান 4 ভাগে ভাগ করবো, সে যে এটা 100 আছে, এটা 100, এটা 100, এটা 100, তাহলে প্রতিটাকে বা ধরো 80 80 করে আছে, তাহলে প্রতিটাকে আমি 20 করে ধরলাম, 20 20 20 20 20 20 20 20, এভাবে করে করে আমি সমান 4টা ভাগে ভাগ করেছি। এখন 8 নম্বরে কি বলেছে? অবটেইন 4 নিউ টাস্ক বাই কম্বাইনিং আ পার্ট অফ ইচ অফ দা ফর্মার টাস্ক। যদি খেয়াল করে দেখো, দেখো এখানে প্রথম ভাগ থেকে প্রথমটা, দ্বিতীয় ভাগ থেকে দ্বিতীয়টা, তৃতীয় ভাগ থেকে তৃতীয়টা, এবং চতুর্থ ভাগ থেকে চতুর্থটা চুজ করে নতুন একটা টাস্ক ফর্ম করা হয়েছে। এখানে যে টাস্ক গুলা সিলেক্ট করা হয়েছে এটা কিন্তু পুরোপুরি র্যান্ডমলি করা হয়েছে, কোনো ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে না বা বায়াসড হয়ে না। এখন কোয়েশ্চেন আসতে পারে, ম্যাম 1 নম্বর থেকে 1, 2 নম্বর থেকে 2, 3 নম্বর থেকে 3, বা 4 নম্বর থেকে 4ই কি নিতে হবে? না, ইটস নট ম্যান্ডেটরি, এটা পুরোপুরি তোমার ব্যাপার। ওরা জাস্ট দেখ এটা দেখিয়েছে যে র্যান্ডমলি নিচ্ছে, দ্যাটস ওয়াই ওরা এভাবে দেখিয়েছে। And then 9 নম্বর স্টেপটা বলেছে কি, মেক ইচ নিউ টাফট এগেইন বাই ডাবলিং এন্ড ড্রয়িং। এই দেখো এখন আমি প্রতিটা নতুন যে টাফট পেলাম 8 নম্বরে গিয়ে, এই প্রতিটাকে আবার কি করতে বলেছে, ড্রয়িং এন্ড ডাবলিং করতে বলেছে। ড্রয়িং এন্ড ডাবলিং করার পরে কি বলেছে, টেক আ কোয়ার্টার ফ্রম ইচ টাফট টু মেক দা ফাইনাল স্যাম্পল। এই যে যে স্যাম্পল গুলো আমি পেয়েছি বা যে টাফট গুলা, এই প্রতিটা টাফট কে আবার আমি কি করবো, সমান 4 ভাগে ভাগ করব। সমান 4 ভাগে ভাগ করার পরে ফাইনালি, তার মানে প্রতিটা থেকে ধরো প্রতিটাতে আছে হচ্ছে 20 মিলিগ্রাম করে, তাহলে 20 মিলিগ্রামকে যদি আমি সমান 4 ভাগে ভাগ করি, 5 5 করে হয়,
5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম টোটাল স্যাম্পল আমার হলো 20 মিলিগ্রাম। এই 20 মিলিগ্রাম স্যাম্পলই তোমার ওই হোল বাল্কের পপুলেশনের ক্যারেক্টারিস্টিকসকে রিপ্রেজেন্ট করে। তো তুমি যদি প্রসিজিওর মেনটেন করো তুমি অপটিমাম রেজাল্ট পাবে। তুমি যদি চগুল খুঁড়ি করো যে তুমি এত কাজ করতে পারবে না কোনো মতে করবে, সেক্ষেত্রে যেটা হবে যে তোমার রেজাল্ট ভ্যারি করবে, কোথাও হাই কোথাও লো, বিকজ এটা একটা ন্যাচারাল জিনিস, সব জায়গার কোয়ালিটি সেম থাকে না। তোমরা কি সবাই জোনিং টেকনিকটা বুঝতে পেরেছ নাকি আমি জাস্ট আরেকবার ওভারঅল বলে যাব? ম্যাম ফোর্থ স্টেপটা, চার নম্বর যে স্টেপটা ওটা একটু পরে। আচ্ছা আচ্ছা, বাল্ক থেকে আমি 80টা টাওয়ার বিভিন্ন জায়গা থেকে সিলেক্ট করলাম এবং ওখান থেকে আমি 2 আউন্স পরিমাণ স্যাম্পল প্রডিউস করলাম বা ক্রিয়েট করলাম। এই স্যাম্পলটাকে আমি সমান 4টা ভাগে ভাগ করলাম। এই যে যে প্রতিটা ভাগ, এই প্রতিটা ভাগকে আবার আমি সমানভাবে 16টা ভাগে ভাগ করলাম। এখন এই যে যে 16টা ভাগে ভাগ করলাম, এই 16টা ভাগের প্রতিটা ভাগকে আবার আমি সমান 2 ভাগে ভাগ করলাম। তো 16টা ভাগকে যদি আমি প্রতিটাকে 2টা ভাগে ভাগ করি তাহলে 16 দুগুণে কত হয়? 32টা। তাহলে ওই 32টা থাকে আমি পুরোপুরি র্যান্ডমলি, ধরো আমি 2টা ভাগে ভাগ করেছি, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড, আমি কোন একটা থেকে রাইট হ্যান্ড সাইড বাদ দিলাম, কোন একটা থেকে লেফট হ্যান্ড সাইড বাদ দিলাম। তো প্রতিটা থেকে 32টা থেকে যদি আমি অর্ধেক বাদ দেই কত থাকে? আবার 16টা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আর কারো কোনো প্রবলেম নাই। আমরা নেক্সট পয়েন্টে যাই। দেখো আজকে আমরা যেটা শিখবো সেটার মধ্যে নতুন যে টপিকটা সেটা বলেছে যে ফাইবার স্যাম্পলিং। যদি আমি ফাইবার স্যাম্পলিং করতে চাই কি থেকে, কম স্লাইভার থেকে বা রোভিং থেকে বা ইয়ার্ন থেকে, তখন কি কিভাবে কাজটা করা যেতে পারে? There are two ways of dealing length biased problem. বলা হয়েছে যদি তুমি length biased ওয়েতে কাজটা করতে চাও সেক্ষেত্রে দুই ধরনের প্রবলেম হতে পারে ডিলিং এর ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে প্রিপেয়ার আ নিউমেরিক্যাল স্যাম্পল। একটা নিউমেরিক্যাল স্যাম্পল প্রিপেয়ার করতে বলেছে যেটাকে বলা হচ্ছে আনবায়াসড স্যাম্পল, সেটা যদি বায়াসড না হয় সেটা যদি র্যান্ডম ওয়েতে হয়। অ্যান্ড দুই নাম্বার হচ্ছে প্রিপেয়ার আ লেন্থ বায়াস স্যাম্পল ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য বায়াস ক্যান বি অ্যালাউড ফর ইন এনি ক্যালকুলেশন। দুই নাম্বার বলা হয়েছে যে একটা লেন বায়াস স্যাম্পল এমন ভাবে প্রিপেয়ার করো যেন দ্যাট দ্য বায়াস ক্যান বি অ্যালাউড ফর ইন এনি ক্যালকুলেশন। তুমি যে কোনো ভাবে যদি ক্যালকুলেট করো তাহলে ওই বায়াসনেসটা যেন অ্যালাউড হয়, আবার এমন যেন না হয় যেটা অ্যালাউড না, বাট তুমি ওভাবে সিলেক্ট করেছো, সেক্ষেত্রে যেটা হবে তোমার রেজাল্টে প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা এখন এখন একটা চেষ্টা করি নিউমেরিক্যাল স্যাম্পলটাকে এটা দেখার জন্য। একটু ভালো করে দেখো, এখানে যদি আমি ডটেড সাইন গুলা গুনি তাহলে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না? সবাই 8টা পেয়েছো না কেউ বেশি পেয়েছো? 8টা 8টা। ওকে, আমি কিছু স্যাম্পল দেখো একদম কোনো মতে এতে এসেই আর নেই, ছিঁড়ে গেছে বলতে পারো বা এন্ডস ওখানেই কমপ্লিট হয়েছে। তাহলে এরকম ফাইবার আছে কয়টা দেখো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না? সবাই একটু দেখো আমার সাথে মিলিয়ে নাও। কিছু কিছু ফাইবার আছে যার এন্ডস এ তে এসে কমপ্লিট হয়েছে, বি পর্যন্ত যায়নি, এরকম ফাইবারও আছে 8টা। পেয়েছো? কথা বলতে হবে। আচ্ছা, কিছু ফাইবার আছে দেখো যারা এ এন্ড বি দুইটা পজিশনের মধ্যে আছে, এরকম কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, তাই না? Yes ma'am. আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা কেন দেখাচ্ছি সেটা দেখো। নিউমেরিক্যাল স্যাম্পলে বলা হয়েছে ইন এ নিউমেরিক্যাল স্যাম্পল দ্য পার্সেন্টেজ বাই নাম্বার অফ ফাইবার্স ইন ইচ লেন্থ গ্রুপ শুড বি দ্য সেম ইন দ্য স্যাম্পল অ্যাজ ইট ইজ ইন দ্য বাল্ক। বলা হয়েছে যে একটা নিউমেরিক্যাল স্যাম্পলে পার্সেন্টেজ অফ ফাইবার প্রতিটা গ্রুপের জন্য সেম হতে হবে যেরকমটা সে আছে তার বাল্কে। ইন ফিগার এ এন্ড বি রিপ্রেজেন্ট টু প্লেন সেপারেটেড বাই আ শর্ট ডিস্টেন্স ইন আ স্যাম্পল কনসিস্টিং অফ প্যারালাল ফাইবার্স। ইফ অল দ্য ফাইবার্স হুজ লেফট হ্যান্ড এন্ডস শোন অ্যাজ সলিড সার্কেলস লেফট বিটুইন এ এন্ড বি ওয়ার সিলেক্টেড বাই সাম মিন্স দে উড কনস্টিটিউট আ নিউমেরিক্যাল স্যাম্পল।
The truth of this can be seen from the fact that if all the fibers that start to the left of A were removed, then it would be not alter the marked fibers. Similarly, another pair of planes could be imagined to the right of B, whose compositions would be unaffected by the removal of the fibers starting between A and B. Therefore, the whole length of the sample could be divided into such short lengths, and there would be no means of distinguishing one length from another, provided the fibers are uniformly distributed along the sliver. If the removal of one sample does not affect the composition of the remaining samples, then it can be considered to be a numerical sample, and each segment is representative of the whole. এটার ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি যে কোনো ধরনের ফাইবারকে, যে কোনো, সেটা শর্ট ফাইবার হতে পারে, সেটা লং ফাইবার হতে পারে, সেটা শুধুমাত্র এ তে থাকতে পারে, সেটা বি তে থাকতে পারে, সেটা এ আর বি দুটার মাঝখানে থাকতে পারে, যে কোনো ধরনের ফাইবারকে যদি তুমি কোন একটা ফাইবারকে ওখান থেকে ডিসকার্ড করো, তাহলে বাকি যে ফাইবার গুলো আছে সেটা কি ওটাকে ব্যালেন্স করতে পারছে নাকি পারছে না? আমরা অলরেডি এখানে দেখতে পেয়েছি যে প্রতিটা ফাইবারই আটটা আটটা করে আছে, কোন ফাইবারই কিন্তু নয়টা নেই, আবার কোন ফাইবারই কিন্তু দশটা নেই, যার কারণে কি করছে না, কোন এক ধরনের স্যাম্পলকে যদি আমি রিমুভ করি, সে অন্য যে রিমেইনিং স্যাম্পল আছে তার কম্পোজিশনকে কি করতে পারছে না, এফেক্টেড করতে পারছে না। যখন এরকম হবে যে কোনো একটা স্পেসিফিক ধরনের ফাইবারকে আমি রিমুভ করলে অন্য ধরনের ফাইবারের কম্পোজিশনে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, তখন যে ধরনের স্যাম্পল আমরা পাচ্ছি ওই ধরনের স্যাম্পলকে বলা হয় নিউমেরিক্যাল স্যাম্পল, এবং এর প্রতিটা সেগমেন্ট সমানভাবে হোলটাকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি এখানে দেখিয়েছি তোমাদেরকে অলরেডি, যদি এ এর ফাইবার গুলোকে বাদ দিই তাহলেও আটটা দেখাচ্ছে, যদি বি এর ফাইবার গুলোকে যেগুলোকে ডটেড দিয়ে বোঝানো হয়েছে ওটাও আটটা দেখাচ্ছে, আবার যদি আমি এ বি এর মাঝখানে কারা কারা আছে সেটা ধরি, সেক্ষেত্রেও কিন্তু টোটাল আটটাই দেখাচ্ছে। তার মানে কোন একটা নির্দিষ্ট টাইপের ফাইবারকে আমি যদি রিমুভ করি, সে কিন্তু বাকি কম্পোজিশনে কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারছে না। যখন তুমি এরকম দেখবে যে কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এর বা স্পেসিফিক কোন একটা লেন্থের ফাইবারকে আমি যখন চেঞ্জ করছি বা রিমুভ করছি, তার কারণে বাকি কম্পোজিশনে কোনো চেঞ্জ আসছে না, তখন তুমি সেটাকে নিউমেরিক্যাল স্যাম্পল হিসেবে কনসিডার করতে পারো। দুই নম্বর যে টাইপটা ছিল সেটা হচ্ছে লেন্থ বায়াসড স্যাম্পল। এখানে দেখো একটা ইকুয়েশন তোমাদেরকে দেখানো হয়েছে যে যদি এমন হয় এক্স ওয়ান ইজ প্রপোর্শনাল টু এল ওয়াই ইন্টু ওয়াই, যেখানে এক্স ওয়ান বলতে বোঝানো হয়েছে প্রপোর্শন অফ লেন্থ গ্রুপ ইন স্যাম্পল, আর এল ওয়াই বলতে বোঝানো হয়েছে লেন্থ অফ ফাইবার উইথ প্রপোর্শন পার্সেন্টেজ ইন দা বাল্ক। যেমন কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারবে, ধরো যে 10 মিলিমিটারের ফাইবার আছে 15%, তাহলে 10 × 15 = 150, 20 মিলিমিটারের ফাইবার আছে 15%, তাহলে 20 × 15 = 300, আবার 30 মিলিমিটারের ফাইবার আছে 15%, তাহলে 30 × 15 হয়ে গেল 450। এখন এটার ক্ষেত্রে হয়টা কি আমরা একটু এটা দেখার চেষ্টা করি। বলা হয়েছে ইন দ্য স্যাম্পল রেশিও দ্য প্রপোর্শন অফ 10, 20 and 30 উড বি 1:2:3, রিমুভাল অফ লেন্থ বাই স্যাম্পল উইল চেঞ্জ দ্য প্রপোর্শন অফ ফাইবার্স ইন দ্য রিমেইনিং বাল্ক, অ্যাজ লঙ্গার ফাইবার্স উইল বি রিমুভড অ্যাট হায়ার প্রপোর্শন। দেখো লেন্থ যত বাড়ছে প্রপোর্শন তত বাড়ছে না, লেন্থ যত কমছে প্রপোর্শন তত কমছে না? আচ্ছা, তাহলে আমি যদি 10 মিলিমিটারের 15% ফাইবারকে রিমুভ করি আর 30 মিলিমিটারের 15% ফাইবারকে রিমুভ করি, দুটো কি সেম থাকছে? কথা বলো, এতটুকু তো তোমাদের বোঝা উচিত। এখানে আমরা দেখতেই পাচ্ছি যখন আমি 10 মিলিমিটারের ফাইবার নিচ্ছি তখন মাত্র আমার ফাইবার রিমুভ হচ্ছে 150টা সে, বাট আমি যদি 30 মিলিমিটারের ফাইবার নেই অলমোস্ট আমার 300 ফাইবার, মানে 2 গুণ বেশি ফাইবার আমার কি হয়ে যাচ্ছে, অপসারিত হয়ে যাচ্ছে। কেন? বিকজ একটা লেন্থ কম একটা লেন্থ বেশি, তাই না? জি, তাহলে বলা হয়েছে দ্য আর্লিয়ার ফিগার চান্স অফ ফাইবার্স ফাইবার টু ক্রসিং দ্য লাইন্স এ এন্ড বি ইজ প্রপোর্শনাল টু ইটস লেন্থ, ইফ বাই সাম ওয়ে দ্য ফাইবার ক্রসিং দিস এরিয়া বিটুইন এ এন্ড বি আর সিলেক্টেড, দেন দ্য লঙ্গার ফাইবার্স উইল বি প্রেফারেন্সিয়ালি সিলেক্টেড। যদি আমরা লেন্থের উপর ডিপেন্ড করে গেস করে বলি যে আমরা লেন্থের উপর বায়াসড হয়ে কোনো একটা ফাইবারকে সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমরা যে এ অ্যান্ড বি এর মাঝখানে যে ফাইবারগুলো দেখেছিলাম, যেগুলো এগুলো এতে কমপ্লিট হয়েছে আমরা সেগুলোকেও নিচ্ছি না, যেগুলো বিতে কমপ্লিট হবে আমরা তো সেগুলোকেও নিব না, আমরা সেগুলোকে নিব যেগুলো এ অ্যান্ড বি দুইটা গ্যাপকেই ফিল আপ করতে পারছে। কেন? বিকজ ওগুলা লেন্থ বেশি,
তাই না? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তুমি লেন্থের উপর বায়াসড হয়ে রেজাল্টটা দিচ্ছ। এক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি লং আর লেন্থের ফাইবারকে রিমুভ করি, সেটার যে প্রপোর্শনটা সেটার তুলনায় যদি আমি শর্ট আর লেন্থকে রিমুভ করি, তার প্রপোর্শনটা অলওয়েজ লো হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে লেন্থ বায়াসড স্যাম্পল, যেখানে তুমি স্যাম্পলটা সিলেক্ট করছো লেন্থের উপর বায়াসড হয়ে, মানে এক্সট্রা একটা ফ্যাক্টর তোমাকে ইনফ্লুয়েন্স করছে। 3 নম্বর যে ওয়েটা, সেটাকে বলা হয়েছে র্যান্ডম ড্র মেথড। এখানে আমাদেরকে একটা ভিডিও দেখাতে হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ারের মতো করেই তো ভিডিও শেয়ার করা যায়, তাই না? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু ভিডিও দেখি। দেখতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, আগে এটা দেখো যে কিভাবে কাজটা হচ্ছে, তারপর আমরা পড়াবো। দেখো, আস্তে আস্তে করে ফাইবার গুলা রিমুভ হচ্ছে, জিনিসটা একটু নোটিস করো। আচ্ছা, দেখেছো তো সবাই না কিভাবে কাজটা হচ্ছে? আস্তে আস্তে করে আমাদের যে ওয়েটেড গ্লাস প্লেটটা আছে ওটা মুভ করছে, এবং একটা একটা করে আমরা যখন ড্রন স্লাইভার আমাদের স্যাম্পল কালেকশন বক্সে এসে জমা হচ্ছে, তাই না? এটা তো সবাই দেখতে পেয়েছো, নাকি আরেকবার দেখবে? আমি কি ভিডিওটা অফ করতে পারি? একটা কোয়েশ্চেন ছিল, মানে এই যে মানে কাটা হচ্ছে না, মানে জি 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 কেটে ফেলা হচ্ছে, জি। আচ্ছা বুঝছি। 2 মিলিমিটার করে করে ডিসকার্ড করা হচ্ছে, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে তো মানে ওই যে ফাইবার গুলো যেভাবে এলোমেলো ভাবে উপনীত হয়ে আছে, যার কারণে ইফেক্ট করছে না, মানে ছোট একদম ফাইবার গুলো তো যখন থাকে, ফাইবার গুলো তো এভাবেই থাকে, প্রতিটা ফাইবার, যে তুমি যে ইয়ারটা দেখতে পাচ্ছ, যে ইয়ার তো বিশাল বড়, আসলে ফাইবার কি এত বড় না? না, কিভাবে থাকে, টুইস্টেড অবস্থায় থাকে না? তো এখানে তো ফাইবারটাকেই দেখানো হচ্ছে, এর জন্য এরকম করে দেখানো হয়েছে আর কি, যাতে তোমরা ভিডিওটা দেখে অ্যাটলিস্ট আইডিয়া নিতে পারো যে কাজটা কিভাবে হচ্ছে। এখন দেখো, এখানে খুব শর্টকাটে জাস্ট 3 লাইনের মধ্যে প্রসিডিউরটা ডিসক্রাইব করা হয়েছে, বাট বিপি সাভিলের বইয়ে 11 নম্বর পেজে খুব সুন্দর করে লেখা আছে, আমি তোমাদেরকে ওটা পড়ে শোনাই। আর মেইন কথা হচ্ছে এই 3 লাইনই, যেটা আমি আমার স্লাইডে দিয়েছি। র্যান্ডম ড্র মেথড ইজ ইউজ ফর স্যাম্পলিং কার্ভ স্লাইভার, বল স্লাইভার এন্ড টপ। দ্য স্লাইভার টু বি স্যাম্পল ইজ পার্টেড কেয়ারফুলি বাই হ্যান্ড, সো দ্যাট দ্য এন্ড টু বি ইউজ হ্যাজ নো ব্রোকেন অর কাট ফাইবার্স। দ্য স্লাইভার ইজ প্লেসড ওভার 2 ভেলভেট বোর্ডস, আমরা দেখতেই পাচ্ছি এখানে 2টা ভেলভেট বোর্ড আছে, উইথ দ্য পার্টেড এন্ড নিয়ার দ্য ফ্রন্ট অফ দ্য ফার্স্ট বোর্ড। দ্য অপোজিট এন্ড অফ দ্য স্লাইভার ইজ ওয়েট ডাউন উইথ আ গ্লাস প্লেট টু স্টপ ইট মুভিং। আ ওয়াইড গ্রিপ উইচ ইজ ক্যাপাবল অফ হোল্ডিং ইন্ডিভিজুয়াল ফাইবার্স ইজ দেন ইউজ টু রিমুভ অ্যান্ড ডিসকার্ড আ 2 মিলিমিটার ফ্রিঞ্জ অফ ফাইবার্স ফ্রম দ্য পার্টেড এন্ড। This procedure is repeated, removing and discarding 2 mm draws of fiber until a distance equal to that of the longest fibers in the sliver has been removed. বলেছে এই প্রসিডিওরটা রিপিটেশন হতে থাকে যতক্ষণ পর্যন্ত না রিমুভিং এবং ডিসকার্ডিং এর মাধ্যমে আমাদের যে লংগেস্ট ফাইবারটা আছে স্লাইভারের মধ্যে সেটা যতক্ষণ না রিমুভ হয়। দ্য স্লাইভার এন্ড হ্যাজ নাও বিন নর্মালাইজড অ্যান্ড এনি অফ দ্য সাকসিডিং ড্রস ক্যান বি ইউজ টু মেক আপ অফ এ স্যাম্পল অ্যাজ দে উইল বি রিপ্রেজেন্টেটিভ অফ অল ফাইবার লেন্থস। দিস ইজ বিকজ দে রিপ্রেজেন্ট আ নিউমেরিক্যাল স্যাম্পল অ্যাজ ডিসক্রাইবড অ্যাবভ, ওয়ার অল দ্য ফাইবার্স উইথ এন্ডস বিটুইন 2 লাইন্স আর টেকেন অ্যাজ দ্য স্যাম্পল। When any measurement are made on such a sample, all the fibers must be measured. এটা হচ্ছে আমাদের টোটাল প্রসিজিওরটা। আর মেইন কথা বা হার্ড
যেটা সেটা যদি আমি বলি তাহলে হচ্ছে টেক আউট ফাইবার 2 মিলিমিটার অ্যাট ইচ স্টেজ, আমি প্রতিটা স্টেজ থেকে 2 মিলিমিটার পরিমাণ ফাইবারকে নিব, অ্যান্ড ডিসকার্ড আনটিল আ ডিস্টেন্স ইকুয়াল টু দ্যাট অফ দ্য লংয়েস্ট ফাইবার্স ইন দ্য স্লাইভার হ্যাজ রিমুভড, আফটার দ্যাট ইচ ড্র উইল বি নিউমেরিক্যাল স্যাম্পলস। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রিমুভ করতে থাকবো এবং ডিসকার্ড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি এই স্লাইভারের যে লংয়েস্ট ফাইবারটা আছে সেটাকে পাচ্ছি। এবং যখন আমি লংয়েস্ট ফাইবারটাকে পেয়ে যাচ্ছি তখন আমি কি করব, আমি আমার রিপিটেশন বন্ধ করব রিমুভিং এবং ডিসকার্ডিং এ, এবং এখান থেকে আমি কি করতে পারবো, নিউমেরিক্যাল স্যাম্পলে আমরা অলরেডি জানি যে কিভাবে কাজটা করতে হয়, যতগুলো স্যাম্পলকে তুমি রিমুভ করছো ততগুলো স্যাম্পল আবার ওখানে কি অন্য কোনোটার মধ্যে এক্সিস্টিং অবস্থায় থাকতে হয়, যেন কোনো একটা ফ্যাক্টরকে রিমুভ করলে আরেকটা ফ্যাক্টর অ্যাফেক্টেড না হতে পারে। এটা আমাদের ছিল নিউমেরিক্যাল স্যাম্পল। তো ড্র মেথডে এরকম করে কাজটা করা হয়, দুটা ভেলভেট বোর্ড থাকে আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েটেড গ্লাস প্লেট থাকে, এটা ইউজ করা হয় যাতে মুভমেন্টটা কি করে স্টপ করা যায়, জানি ফাইবার গুলো মুভ করতে না পারে। অ্যান্ড দেন কি করা হয়, এগুলাকে একটা একটা করে আস্তে আস্তে ফার্স্ট ড্র সেকেন্ড ড্র থার্ড ড্র করে করে ভেলভেট বক্সে এনে আমার যে স্যাম্পল কালেকশন বক্সটা আমি দেখতে পাচ্ছি এখানে এসে জমা করা হয়। তো এটাকে বলা হচ্ছে বেসিক্যালি র্যান্ডম ড্র মেথড, বাট এত কিছু করা হয় না ইন জেনারেল। তোমাকে দিয়ে ফার্স্টটা দেখানো হয়েছে যেটাকে আমরা বলছিলাম জোনিং টেকনিক, ওটাই সবসময় ইউজ করা হয়। আরেকটা তোমাদের যে নতুন মেথড যেটাকে বলা হচ্ছে কাট স্কোয়ার মেথড, এটাকেও দাঁড়াও আমি আগে রেকর্ডিংটা দেখাই, দেন হচ্ছে তোমাদেরকে বলি কাজটা কি হচ্ছে, একটু লাইনে থাকো তোমরা। দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, একটু খেয়াল রেখো নিচ থেকে আনটুইস্টিং যেটা হচ্ছে সেটা। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই ভিডিওটা দেখেছো,
বেসিক্যালি কাট স্কোয়ার মেথড যেটা, এটা তখন ইউজ করা হয় যখন তুমি একটা ইয়ার্নের ফাইবারগুলোকে টেস্ট করবে। ইয়ার্ন তার মানে বুঝতেই পারছো সেটা টুইস্টেড অবস্থায় থাকে, তো যেহেতু তাকে আনটুইস্টেড করতে হয় এই মেকানিজমটা কাট স্কোয়ার মেথডের মধ্যে প্রেজেন্ট থাকে। এখানে যেভাবে কাজটা করা হয় দেখো, বলা হয়েছে দিস মেথড ইজ ইউজ ফর স্যাম্পলিং দ্য ফাইবার্স ইন আ ইয়ার্ন। A length of the yarn being tested is cut off and the end untwisted by hand. The end is laid on a small velvet board and covered with a glass plate. আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা velvet board আছে এবং এটাকে একটা glass plate দ্বারা covered করা থাকে। The untwisted end of the yarn is then cut about 5 mm from the edge of the plate. আমার যে প্লেটটা আছে গ্লাস প্লেট, গ্লাস প্লেটের এজ থেকে 5 mm পর্যন্ত যে পোর্শনটা এটাকে কেটে কেটে ফাইবার গুলাকে এনে স্যাম্পল কিপিং বোর্ড যেটা আমরা দেখতে পাচ্ছি ওখানে রাখা হয়। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, অল দ্য ফাইবার দ্যাট প্রজেক্ট ইন ফ্রন্ট অফ দ্য গ্লাস প্লেট removed one by one with pair of forceps and discarded. By doing this, all the cut fibers are removed, leaving only fibers with their natural length. The glass plate is then moved back a few millimeters, exposing more fiber ends. These are then removed one by one and measured. When those have all been measured, the plate is moved back again until a total of 50 fibers have been measured. তুমি যদি কাট স্কোয়ার মেথডের মাধ্যমে ফাইবার স্যাম্পলিং করতে চাও তাহলে মিনিমাম নাম্বার অফ ফাইবার হতে হবে 50, অ্যাট লিস্ট তোমাকে 50টা ফাইবার মেজার করতে হবে। ইন ইচ কেস ওয়ান্স দ্য প্লেট হ্যাজ বিন মুভড অল দ্য প্রজেক্টিং ফাইবার এন্ডস মাস্ট বি রিমুভড অ্যান্ড মেজার্ড। The whole process is then repeated, one fresh length of yarn chosen at random from the bulk until sufficient fibers have been measured. এভাবে করে করে যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফাইবার কে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত রিপিটেশন হতে থাকে। তাহলে গ্লাস প্লেটের নিচ থেকে প্রোট্রুডিং এন্ড 5 mm পর্যন্ত ফাইবার কে আমরা ফোরসেপস এর মাধ্যমে কেটে কেটে এনে আমাদের স্যাম্পল কিপিং বোর্ডে রাখবো, এবং যখন আমাদের আমাদের নির্দিষ্ট পরিমাণ ফাইবার পাওয়া হয়ে যাবে দেন ওইটার মাধ্যমে আমরা স্যাম্পলিং করব। এবং আমরা যে এনে এনে রাখছি এটার আগে আমাদেরকে যেটা করতে হবে বাল্ক থেকে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে, দেন তুমি যাকে সিলেক্ট করে আনছো ওই ফাইবার কে কিভাবে টেস্ট করা হবে ওটা এখানে বলা হয়েছে। তাহলে এটা ছিল হচ্ছে কাট স্কোয়ার মেথড। এগুলো জাস্ট পড়ানোর জন্যই, এগুলো তোমরা কখনো পাবে না, হায়ার স্কেলে জোনিং টেকনিকটা পেতে পারো। এখন হচ্ছে ইয়ার্ন স্যাম্পলিং। এতক্ষণ পর্যন্ত তো তুমি ফাইবার স্যাম্পলিং দেখলে, ইয়ার্ন স্যাম্পলিংটা কিভাবে করা হয় এটা টোটাল 4টা প্রসিজিওর এখানে বলা আছে। 1 নম্বর হচ্ছে ইউজ অফ র্যান্ডম নাম্বার ইউজ করে, 2 নম্বর হচ্ছে কাউন্ট অফ ইয়ার্ন রিমুভড ফ্রম ফেব্রিক থেকে রিমুভ করে ইয়ার্নের কাউন্ট জাস্টিফাই করে, 3 নম্বরে হচ্ছে টুইস্ট ইন ইয়ার্ন ইন প্যাকেজ ফর্ম, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ লি স্ট্রেংথ অফ দ্য স্পান ইয়ার্ন। তো 1 নম্বরে যেটা বলা হয়েছে ইউজ অফ র্যান্ডম নাম্বার, সেখানে আসলে কাজটা কিভাবে হয় বলা হয়েছে, টেবিল অফ র্যান্ডম স্যাম্পলিং নাম্বারস আর নর্মালি ইউজড, আ স্মল নাম্বার অফ ইয়ার্ন ববিনস আর টু বি সিলেক্টেড ফ্রম কম্পারেটিভলি স্মল বাল্ক সাইজ, টোটাল 10 প্যাকেজেস আর টু বি সিলেক্টেড এট র্যান্ডম ফ্রম দ্য কনসাইনমেন্ট। পুরো কনসাইনমেন্ট থেকে র্যান্ডমলি 10টা প্যাকেজ সিলেক্ট করা হয়। ইফ দ্য কনসাইনমেন্ট কন্টেইনস নাম্বার অফ কেসেস গ্রেটার দ্যান 5, দেন দে আর সিলেক্টেড এট র্যান্ডম ফ্রম ইট, অ্যান্ড দেন 2 প্যাকেজেস আর সিলেক্টেড এট র্যান্ডম ফ্রম ইচ কেস। আর যদি নাম্বার অফ কেস লেস দ্যান 5 হয় দেন 10 প্যাকেজেস আর সিলেক্টেড এট র্যান্ডম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ফ্রম ইচ প্যাকেজ। তারপরে দুই ভাবে কাজটা করা যায়, তুমি পুরো তোমার যে কনসাইনমেন্ট থেকে আছে ওখান থেকে র্যান্ডমলি 10টা প্যাকেজ সিলেক্ট করতে পারো, এটা দুইটা ওয়েতে করার কথা বলা হয়েছে। যদি তোমার কন্টেইনার নাম্বার কত হয়, কন্টেইনার নাম্বার অফ কেসেস যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে তুমি প্রতিটা থেকে দুইটা প্যাকেজ করে র্যান্ডমলি সিলেক্ট করবে, আর কন্টেইনার নাম্বার যদি লেস দ্যান 5 হয় দেন র্যান্ডমলি পিক করবা ইকুয়াল ফ্রম ইচ প্যাকেজ। প্রতিটা প্যাকেজ থেকে তোমাকে ইকুয়ালি পিক করতে হবে, যতগুলো পিক করতে হবে ততগুলো প্রতিটা থেকেই পিক করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে কাউন্ট অফ ইয়ার্ন রিমুভড ফ্রম ফেব্রিক, কোন একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ থেকে তোমাকে ওয়ার্প ডিরেকশন বরাবর 2টা এবং ওয়েভ ডিরেকশন বরাবর 5টাকে কেটে নিতে বলা হয়েছে। 5টা ওয়ার্প ডিরেকশন বরাবর 2টা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ অ্যান্ড ওয়েভ ডিরেকশন বরাবর 5টা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ কেটে নিতে বলা হয়েছে। এটা নর্মাল সাইজ যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে 20 ইঞ্চ উইথ অ্যাট লিস্ট 50 থ্রেডস থাকতে হবে। তোমার নর্মাল সাইজটা হলো ওইটা উইথটা হতে হবে 20 ইঞ্চ, ওই 20 ইঞ্চের মধ্যে নাম্বার অফ থ্রেড থাকতে হবে অ্যাট লিস্ট 50টা।
ডিফারেন্ট ওয়ার্প অর ওয়েফট ইন ইচ রেক্টাঙ্গল, এটা বলতে বোঝানো হয়েছে একই ডিরেকশন বরাবর কিন্তু নেওয়া যাবে না, সেটা বলতে যেটা দেখানো হচ্ছে, দাঁড়াও আমি একটু চেষ্টা করি একে দেখানোর। আচ্ছা এটা না, এটা দেই, ধরো এটা হচ্ছে একটা ফেব্রিক, হ্যাঁ, এখন এই ফেব্রিকের মধ্যে যদি হয় যে তুমি এই ডিরেকশন বরাবরই, ধরো এইখান থেকে তুমি অলরেডি একটা স্ট্রিপ কেটে নিয়েছো, এখানে একটা স্ট্রিপ আছে ধরে নিলাম, এটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার স্ট্রিপ, একটু কষ্ট করে ধরে নাও, যদিও দেখা যাচ্ছে না কোনোভাবে। এখন হচ্ছে এটার নিচেই যদি একদম সেম পজিশনে যদি আমি আবার রাখি, তাহলে কি, যেহেতু এটা একই প্যারালালি আছে, তাহলে কি হবে, এখানে তো একই ধরনের থ্রেড বা ইয়ারনি থাকবে, তো একই ধরনের থ্রেড নিয়ে কাজ করলে তো তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে না, যার কারণে বলা হয়েছে যে ওয়ার্প আর ওয়েভ ডিফারেন্ট পজিশন। যেমন এখান থেকে যদি একটা হয় ওয়ার্প ডিরেকশন বরাবর, তাহলে আরেকটা হবে হচ্ছে এখান থেকে, যদি এখান থেকে একটা হয় তখন আরেকটা হবে গিয়ে এখান থেকে, একইভাবে ওয়েভ ডিরেকশনেও একই জায়গায় প্যারালালি থাকা যাবে না, জায়গা চেঞ্জ করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে। দেখো 3 নম্বর যেটা বলা হয়েছে, টুইস্ট ইন ইয়ার্ন ইন প্যাকেজ ফর্ম, এখানে কিভাবে কাজটা করা হয়, স্পেসিমেন্স ইন ইকুয়াল নাম্বার ফ্রম 10 প্যাকেজেস, 10টা প্যাকেজ থেকে একইভাবে ইকুয়ালি নিতে হয় স্পেসিমেন গুলাকে, নো স্পেসিমেন ফ্রম উইদিন 1 ইয়ার্ড অফ দ্য এন্ড অফ দ্য প্যাকেজ, প্যাকেজের একদম এন্ড মানে 1 ইয়ার্ড এর মধ্যে যে জায়গাটুকু ওইখান থেকে কোনো স্পেসিমেন কালেক্ট করা যাবে না, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ মিনিমাম 1 ইয়ার ডিস্টেন্স বিটুইন কনসিকিউটিভ স্পেসিমেন, একটা স্পেসিমেন তুমি যেখানে নিয়েছো তার থেকে মিনিমাম 1 ইয়ার ডিস্টেন্সে গিয়ে তোমার সেকেন্ড স্পেসিমেনটা নিতে হবে, এন্ড দেন তার থেকে 1 ইয়ার ডিস্টেন্সে গিয়ে তোমার থার্ড স্পেসিমেনটা নিতে হবে, এভাবে সিলেক্ট করতে হবে। আর 4 নম্বর ওয়েটা বলা হয়েছে লিস্ট স্ট্রেংথ অফ স্পানিয়ার, এখানে বলা হয়েছে 20 কমপ্লিট লিস্ট নিতে হবে, 1 ইচ ফ্রম 20 প্যাকেজেস, প্রতিটা 20 প্যাকেজ থেকে একটা নিতে হবে এবং প্রতিটার পরিমাণ হবে 20 কমপ্লিট লিস্ট। ওয়ানলি মানে কত ইয়ার্ড, কেউ জানো? কেউ জানো না? হ্যালো, হ্যালো, তোমাদের কি আজকে আর কোনো ক্লাস ছিল? পার্টিসিপেন্ট সংখ্যা মাত্র 35 জন। জি ম্যাম ক্লাস ছিল এর আগে। এত কমে গেছে পার্টিসিপেন্ট সংখ্যা? হ্যাঁ ওটা তো কম ছিল ম্যাম, 30 ছিল, 33 জন ছিল ম্যাম। এই অবস্থা কেন তোমাদের? জানি না, হাই হাই, তাহলে তোমাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে তো তোমাদের সিআরদের, এটা খুবই মার্জিনাল নাম্বার অফ স্টুডেন্টস। আমার এই উইকে আর কোনো ক্লাস হয় নাই তো, এই কারণে সবাই একটু বেশি ই হয়ে গেছে আজকে ক্লাসটা। আমার তোমাদের ক্লাসের আগেই ফেব্রিক ডিপার্টমেন্টের সাথে একটা ক্লাস ছিল, ফেব্রিক ডিপার্টমেন্টে 70 জনের মতো প্রেজেন্ট ছিল, সেখানে তোমরা মাত্র 35 জন, সো এটা অবশ্যই মার্জিনাল অ্যামাউন্ট। তোমরা তোমাদের কোর্স কোঅর্ডিনেটরকে একটু বলো কিন্তু, সিআররা, সিআর জানো কে কে তোমাদের ডিপার্টমেন্টে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু বাসার স্যার তোমাদের কোর্স কোঅর্ডিনেটর, তাই না? জি ম্যাম। জি, তোমাদের স্যারকে একটু ইনফর্ম করা উচিত যে তোমাদের স্টুডেন্টদের এই অবস্থা। হ্যাঁ আচ্ছা ম্যাম, স্যারের সাথে কথা বলবো। জি ঠিক আছে। এখন দেখো এখানে বলা হয়েছে ইফ নাম্বার অফ প্যাকেজেস ইজ লেস দ্যান 20, যদি তোমার নাম্বার অফ প্যাকেজ 20 এর কম হয় দেন কি করবে, বলা হয়েছে দেন 20 লিজ আর সিলেক্টেড এট র্যান্ডম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ফ্রম ইচ প্যাকেজ, তো সেক্ষেত্রেও সেম যে প্রতিটা পেজ প্যাকেজ থেকে তুমি ইকুয়াল নাম্বার র্যান্ডমলি পিক করো। দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু র্যান্ডম 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 বলা হয়েছে, কোথাও বায়াসড ওয়েটাকে কনসিডার করা হয়নি। আমরা ফাইবার স্যাম্পলিং দেখলাম, ইয়ার্ন স্যাম্পলিং দেখলাম, এখন দ্য লাস্ট ওয়ান ইজ ফেব্রিক স্যাম্পলিং। ফেব্রিক স্যাম্পলিংটা কিভাবে করা হয়, বলা হয়েছে ফেব্রিক স্যাম্পলস ফ্রম ওয়ার্প অ্যান্ড ওয়েভ আর টেকেন সেপারেটলি, ওয়ার্প ডিরেকশন তো আমরা জানি লংগিটিউডিনাল, ওয়েভ হচ্ছে ভার্টিক্যাল,
Warp direction should be marked before it is cut out. Two specimens should not contain same warp or wave threads. যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে ওয়ার্প এবং ওয়েভটে তুমি যেটাই নিচ্ছ না কেন দুইটার ক্ষেত্রে কিন্তু সেম থ্রেডই যদি কন্টেইন করে তাহলে কিন্তু তুমি ক্যারেক্টারিস্টিক্স এর যদি কোনো চেঞ্জ থেকে থাকে সেটা ধরতে পারবে না। দেখো যদি তুমি একদম সেম জায়গায় লেখো এটাকে বলা হয়েছে ইনকারেক্ট, যদি তুমি পাশাপাশি লেখো এটাকে বলা হয়েছে কারেক্ট। অ্যান্ড এটার ক্ষেত্রেও যদি তুমি পাশাপাশি রাখো সেটার ক্ষেত্রে বলা হয়েছে ইনকারেক্ট, কিন্তু তুমি যদি উপর নিচ করে সব সামনে পিছিয়ে নিয়ে করো তখন এটাকে বলা হয়েছে কারেক্ট। এবং এক্ষেত্রে একটা পয়েন্ট বলা হয়েছে সেটা হচ্ছে স্যাম্পল শুড নট বি ফ্রম উইদিন 50 মিলিমিটার অফ সেলভেজ। সেলভেজ মানে বুঝো ফেব্রিকের সেলভেজ কি? একদম প্রান্ত যেটা, ধরো তোমাদের তোমরা যারা হচ্ছে শাড়ি দেখেছো কখনো বা তোমরা যারা লুঙ্গি পরে থাকো, তোমাদের জেনারেশন অবশ্য লুঙ্গি অনেক অপছন্দ করে, তারপরে যদি বাবাদের লুঙ্গিটা দেখো একদম প্রান্তে গিয়ে দেখবা ওখানকার স্ট্রাকচারে একটু চেঞ্জ থাকে, একটু স্ট্রং হয়, নাম্বার অফ ইয়ার্ন একটু বেশি ইউজ হয়েছে, কখনো কি খেয়াল করেছো? একদম প্রান্ত যেটা, যেটাকে এজ বলা যেতে পারে। ফেব্রিকের বডিতে যে স্ট্রাকচারটা মেনটেন করা হয় সেলভেজে গিয়ে কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়। তো এর জন্য যে কোনো ধরনের টেস্টিং এর সময় বলা হয় যে সেলভেজ কে কনসিডার না করতে, সেলভেজ কে ইগনোর করো, সেলভেজ কে ইগনোর করো। তো ওটা এখানে বলা হয়েছে যে স্যাম্পল শুড নট বি ফ্রম উইদিন 50 মিলিমিটার অফ সেলভেজ। সেলভেজের 50 মিলিমিটারের মধ্যে তোমার স্যাম্পল যেটা সেটা থাকা যাবে না। তাহলে দেখো আমরা এই চ্যাপ্টারে কি কি পড়লাম, আমরা একটু রিভিউ করি। স্যাম্পল কাকে বলে, স্যাম্পলিং কাকে বলে, স্যাম্পলিং এর অবজেক্টিভস গুলা কি কি, স্যাম্পলিং এর টার্মস গুলা কি কি ইউজ হয়, স্যাম্পল কয় ধরনের, স্যাম্পলিং মেথড কয় ধরনের, ফাইবার স্যাম্পলিং এর জন্য আমরা কি কি মেথড পড়েছি। এক নম্বরে পড়েছি আমরা জোনিং টেকনিক রক অটন সিলেকশন এর জন্য, দেন আমরা পড়েছি নিউমেরিক্যাল স্যাম্পল, দেন আমরা পড়েছি লেন্থ বায়াসড স্যাম্পল, দেন আমরা পড়েছি র্যান্ডম ড্র মেথড, কাট স্কোয়ার মেথড, দেন আমরা আসলাম ইয়ার্ন স্যাম্পলিং এ। ইয়ার্ন স্যাম্পলিং করার জন্য আমরা চারটা প্রসিডিউর পড়েছি, র্যান্ডম নাম্বার ইউজ করে কিভাবে করতে হয়, কাউন্ট অফ ইয়ার্ন ইউজ করে কিভাবে করতে হয়, টুইস্টের মাধ্যমে, লিগে স্ট্রেন্থ এর মাধ্যমে, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফেব্রিক স্যাম্পলিং কিভাবে করতে হয়। এখন বলো এই পুরো চ্যাপ্টারের মাঝে কারো কোনো কোয়েশ্চেন আছে?